আসসালামু আলাইকুম আমি জি এম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীরস অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে সমান্তরধারা আর সমষ্টি নির্ণয় শিখব এবং গড় নির্ণয় ধারার গড় নির্ণয় শিখব তো যাদের এই বিষয়ে দুর্বলতা আছে দেরি না করে এখুনি কাগজ কলম নিয়ে বসে ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ গুণ পদসংখ্যা ডিভাইডেড বাই টু আর পদসংখ্যা সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ এক এই দুইটা সূত্র আমরা জানলেই ধারা সব সমষ্টি নির্ণয় মুহূর্তেই করতে পারবো একটা অঙ্ক এখানে লিখে রেখেছি দেখেন যে এক যোগ পাঁচ যোগ নয় যোগ ডট 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 যোগ একাশি এই সংখ্যাগুলো সমষ্টি কত তো এই সমষ্টি বা যোগফল আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে সমষ্টি নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের শেষ পদ যোগ প্রথম পদ যেটা শেষ প্রথম পদ এক শেষ পদ একাশি সূত্রের ডিভাইডেড বাই টু এটা আমরা দিতে পারবো কিন্তু পদসংখ্যাটা কিন্তু এর সাথে গুণ হবে তাহলে আমাদের এর সমষ্টি নির্ণয় করতে গেলে শুরুতেই আমাদের পদসংখ্যাটা বের করে নিতে হবে তাহলে পদসংখ্যা সূত্রটা কি আমরা উপরে লিখে রেখেছি পদসংখ্যা তো আমরা পদসংখ্যাটা আগে বের করে নেব তো পদসংখ্যার জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি এখানে দেখেন এক পাঁচ নয় এভাবে করে কিন্তু একাশি পর্যন্ত তো এই এক একটা পদ পাঁচ একটা পদ নয় একটা পদ এই যে নির্দিষ্ট অন্তর অন্তর কিন্তু এই একাশি পর্যন্ত এরকম পদ কয়টি আছে একটি দুইটি তিনটি এইভাবে একাশি পর্যন্ত কয়টি আছে তো সেইটা নির্ণয়ের নামই হচ্ছে পদ সংখ্যা নির্ণয় তো সেটা কীভাবে বের করতে হয় এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর যোগ এক এই যে সাধারণ অন্তরটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি সাধারণ অন্তর হচ্ছে এই যে এই দুইটার ব্যবধানই হচ্ছে সাধারণ অন্তর পাঁচ এবং এক এই দুটার বিয়োগ কত চার আবার নয় এবং পাঁচের বিয়োগফল কত চার এটাই কিন্তু সাধারণ অন্তর অর্থাৎ এই যে নিয়মিত হারে যে ব্যবধান রেখে চলছে সেটাই হচ্ছে সাধারণ অন্তর তাহলে এটা আমরা পদসংখ্যাটা বের করি এখানে শেষ পদ কত দিয়ে আছে একাআশি প্রথম পদ এক ডিভাইডেড বাই সাধারণ অন্তর সাধারণ অন্তর চার অন্তর কীভাবে বের করতে হয় সাধারণ অন্তর বের করতে হয় যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ আর সূত্রের এক তাহলে এখানে কত হলো একাশি থেকে এক বাদ আশি আশি ভাগ চার যোগ এক তো চার কুড়ি আশি আর কুড়ি আর এক একুশ এখানে পদসংখ্যা কিন্তু একুশ তাহলে কিন্তু আমরা পদসংখ্যা পেয়ে গেলাম যে সূত্র মাধ্যমে কিন্তু আমরা পদসংখ্যা পেলাম একুশটি এখানে এক পাঁচ নয় এইভাবে একাশি পর্যন্ত কিন্তু একুশটি পদ আছে এখন আমাদের সমষ্টি নির্ণয় করব সমষ্টির সূত্র কি তাহলে আমরা এখন কিন্তু সমষ্টি নির্ণয়ের করার জন্য যে সূত্র শেষ পদ বিয়োগ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই টু এর সাথে পদসংখ্যাটা গুণ হবে তো শেষ পদ কত একাশি প্রথম পদ এক ডিভাইডেড বাই টু আর পদসংখ্যা আমরা পেয়েছি একুশ তো এটা করলে কত হচ্ছে একাশি আর এক বিরাশি বিরাশিকে দুই দিয়ে ভাগ করে একুশ দিয়ে গুণ করতে হবে তো বিরাশিকে দুই দিয়ে ভাগ করলে হবে একচল্লিশ এখন একচল্লিশ আর একুশ গুণ করলে হবে আটশো এই আটশো হচ্ছে উত্তর আসলে আরও একটা প্র্যাকটিস করি এখানে একটি প্রশ্ন আছে নিরানব্বই যোগ আটানব্বই যোগ সাতানব্বই এভাবে করে চল্লিশ পর্যন্ত যোগ ফল এর ধারাত্রি সমষ্টি কত আমাদের বের করতে হবে তো আমরা জানি যে সমান্তর ধারার কিন্তু আমাদের সমষ্টি নির্ণয় করতে গেলে প্রথমেই পদসংখ্যা বের করতে হয় তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটার পদসংখ্যা বের করে নিই পদসংখ্যা সমান সমান কী পদসংখ্যা সমান 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 পদসংখ্যা সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ এক তো শেষ পদ কত চল্লিশ বিয়োগ প্রথম পদ প্রথম পদ কত নিরানব্বই সাধারণ অন্তর সাধারণ অন্তরের সূত্র কি এই দ্বিতীয় পদ বিয়োগ কিন্তু প্রথম পদ তো দ্বিতীয় পদ কত আটানব্বই আর প্রথম পদ কত নিরানব্বই তাহলে আটানব্বই থেকে নিরানব্বই বাদ দিলে কিন্তু মাইনাস এক তাহলে সাধারণ অন্তর কিন্তু মাইনাস এক সূত্রের এক তাহলে এখানে যদি আমরা নিরানব্বই থেকে চল্লিশ বাদ দিই তাহলে কিন্তু এখানে 59 মাইনাস উনষাট আর নিচে থাকলো মাইনাস এক যোগ এক এই মাইনাস মাইনাস বাদ তাহলে এখানে আছে 59 আর এক ষাট পদসংখ্যা কিন্তু ষাটটি এখন আমাদের সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা দিয়ে করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে তো আমরা পদসংখ্যা পেয়ে গেলাম ষাটটি তাহলে সমষ্টি নির্ণয় করব সমষ্টি সূত্র আমরা জানি যে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই টু এর সাথে পদসংখ্যা গুণ করতে হবে তো আমাদের শেষ পদ কত ছিল চল্লিশ এখানে চল্লিশ প্রথম পদ কত নিরানব্বই যোগ নিরানব্বই সূত্রের দুই আর এর সাথে গুণ হবে পদসংখ্যা আমরা পদসংখ্যা আলাদাভাবে বের করে নিয়েছি এখানে কত পেয়েছি ষাট তাহলে এই দুটো যোগ করে ষাটের সাথে গুণ করলেই কিন্তু হয়ে যাবে তো একটা কাটাকাটি করি তিরিশ দুগুনো ষাট আর চল্লিশ আর নিরানব্বই গুণ করলে হয় কিন্তু একশো একশো উনচল্লিশ একশো উনচল্লিশের সাথে তিরিশ গুণ করতে হবে গুণ করলে হবে চার হাজার একশো সত্তর এটাই কিন্তু ধারাটি যোগফল বা সমষ্টি দেখুন আরও একটা প্রশ্ন পাঁচ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত তো আমাদের যোগফল বা সমষ্টি বের করতে গেলে কিন্তু পদসংখ্যা লাগবে এজন্য আমি কিন্তু পদসংখ্যা সূত্র দিয়ে বের করে নিই শেষ পদ বিয়োগ প্রথম পথ শেষ পথ কত পঁয়ত্রিশ বিয়োগ প্রথম পদ প্রথম পদ কত পাঁচ ভাগ সাধারণ অন্তর এখানে বলছিল পাঁচ থেকে পঁয়ত্রিশ পাঁচ থেকে পঁয়ত্রিশ মেন্স হল পাঁচ ছয় সাত অর্থাৎ সাধারণ অন্তর কিন্তু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ ছয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে অন্তর কিন্তু এক তাহলে এখানে সাধারণ অন্তর এক যোগ এক তাহলে পঁয়ত্রিশ থেকে পাঁচ বাদ দিলে কিন্তু হবে তিরিশ আর এর সাথে আরও এক যোগ হয়ে যাবে একত্রিশ পদ সংখ্যা একত্রিশ নিচের একের কোনো ভ্যালু নেই তাহলে আমরা পথ পেলাম একত্রিশ তাহলে আমরা এখন সমষ্টি নির্ণয় করব যে শেষ পদ যোগ প্রথম পথ শেষ পদ কত পঁয়ত্রিশ প্রথম পথ কত প্রথম পথ কিন্তু আমাদের পাঁচ ভাগ দুই আর পদসংখ্যা পেলাম একত্রিশ তাহলে এখানে চল্লিশ আর নিচে হবে দুই গুণ একত্রিশ কুড়ি দুগুনো চল্লিশ এখন আমরা এই কুড়ি আর একত্রিশ যদি আমরা গুণ করি তাহলে আমাদের সমষ্টি হবে তাহলে একত্রিশ দুগুনো বাষট্টি আর এই শূন্যটা বসে যাবে সমষ্টি কিন্তু ছয়শো বিশ এখানে আমরা এই পদসংখ্যার যে সূত্র দিয়ে বের করেছি এটা কিন্তু সূত্র ছাড়াও মুখে মুখে বের করা যেত কীভাবে বের করা যেত দেখেন এখানে বলছে পাঁচ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তো পাঁচ থেকে পঁয়ত্রিশ এই পাঁচের আগে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে কিন্তু পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল জানতে চেয়েছে তো আমাদের কিন্তু এই এক থেকে চার পর্যন্ত এইগুলো নাই তাহলে যদি এটা ধারাবাহিক হতো তাহলে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পথ কিন্তু পঁয়ত্রিশটি যেহেতু এই চারটি শুরুতেই নেই তাহলে এই চার কিন্তু এখান থেকে বাদ তাহলে পদসংখ্যা কিন্তু একত্রিশটি আপনি কিন্তু এইভাবেও কিন্তু পদসংখ্যা যেভাবে হোক আপনি হিসাব করে বের করে সমষ্টি নির্ণয়ের সময় গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে সাপোজ যদি পরীক্ষায় প্রশ্ন থাকতো এরকম পাঁচ থেকে না বলে বলল যে সাত থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তো আমাদের পদসংখ্যা কিন্তু ওই সূত্র দিয়েও বের করতে পারবো কিন্তু এটা মুখে মুখেও আমরা বের করতে পারবো এই যে সাত থেকে পঞ্চাশ আচ্ছা সাতের আগে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই পঞ্চাশ থেকে এই যে আগে ছয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই ছয়টা সংখ্যা যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের পদসংখ্যা এখানে চুয়াল্লিশটি আপনি যদি সূত্র দিয়েও পদসংখ্যা বের করেন এইভাবে তাও কিন্তু চুয়াল্লিশটি আসবে এখন সাত থেকে পঞ্চাশ পর্যন্ত সমষ্টি কত তখন এই সূত্রে আমরা এইভাবে বসাবো পদ সংখ্যা জাস্ট এখানে চুয়াল্লিশটি আর শেষ পদ কত হবে তখন পঞ্চাশ প্রথম পথ সাত ডিভাইডেড বাই টু ক্যালকুলেশান করে যেটা হবে সেটাই উত্তর আসুন আমরা আরও একটা প্রশ্ন প্র্যাকটিস করি তো এখানে দেখেন এক যোগ তিন যোগ পাঁচ ডট 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 যোগ একুশ সংখ্যা একুশ সমান কত অর্থাৎ এক থেকে একুশ পর্যন্ত বেজোর সংখ্যা সমষ্টি কত দেখেন এখানে কিন্তু বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত এইভাবে কিন্তু বিজোড় সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা একটা শুধু পদসংখ্যা দিয়েই অঙ্ক করতে পারি তো তার আগে আমরা দেখি আমরা যেভাবে শিখছি তো এর পদসংখ্যা বের করব পদসংখ্যার সূত্র কী পদসংখ্যা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ এক তো শেষ পদ কত একুশ এর সাথে প্রথম পদ বিয়োগ হবে এক ভাগ সাধারণ অন্তর অর্থাৎ সাধারণ অন্তর কীভাবে বের করতে হয় এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে তিন থেকে এক বাদ দুই এর সাথে যোগ এক তাহলে আমাদের পদসংখ্যা বেরোবে কুড়ি থেকে একুশ থেকে এক বাদ কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ যোগ এক তার মানে কিন্তু দশ দুগুণ কুড়ি দশ আর এক এগারো এখানে পদসংখ্যা কত এগারো এখন এই সমষ্টি নির্ণয় করব সমষ্টি সূত্র কি শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই টু গুণ পদসংখ্যা তো শেষ পদ কত আমাদের আমাদের শেষ পদ হচ্ছে একুশ এর সাথে যোগ হবে প্রথম পদ কত এক ডিভাইডেড বাই টু গুণ সংখ্যা পেয়েছি আমরা কয়টা এই যে এগারো টু আর এগারো তো এখানে কুড়ি আর এক একুশ একুশ আর এক বাইশ বাইশকে দুই দিয়ে ভাগ করে এগারো দিয়ে গুণ তো এগারো দুগুনো বাইশ তাহলে আমাদের শেষে কী থাকলো এগারো গুণ এগারো এগারো আর এগারো গুণ করলে কথা হয় এগারো দুগুনো এগারো এগারো গুণ করলে হয় একশো একুশ এটাই কিন্তু আমাদের সমষ্টি তো এখানে খেয়াল করুন একটা জিনিস যে আমরা যখন সমষ্টি নির্ণয় করলাম সমষ্টি নির্ণয় করতে যে দেখলাম যে আমাদের এখানে যে এই যে এগারো এটা কিন্তু পদসংখ্যা আবার এখানেও কিন্তু এগারো বেড়ে এসছে তার মানে যদি এরকম বিজোড় সংখ্যার ধারা হয় মনে রাখবেন বিজোড় সংখ্যার ধারা বিজোড় সংখ্যার ধারা বিজোর সংখ্যার ধারা যদি নির্ণয় সমষ্টি নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আপনি যে কয়টা পদসংখ্যা পাবেন যেমন এখানে এগারোটা পেয়ে গেছিলাম এখানে এগারোটা পেয়েছিলাম এই এগারোকে দুইবার গুণ করলে বা এগারোকে স্কোয়ার করলে আমাদের সমষ্টি কিন্তু বেরিয়ে যাবে তাহলে এই যে এগারোকে স্কোয়ার করলে অর্থাৎ এগারো গুণ এগারো একশো একুশ একশো একুশ আসুন আমরা আরও একটা প্র্যাকটিস করি আচ্ছা এই প্রশ্নটাই যদি এখানে একুশ না থেকে থাকতো উনিশ কোন একটা পরীক্ষায় এই উনিশে ছিল তো যদি বলে এই যে এক যোগ তিন যোগ পাঁচ এইভাবে উনিশ পর্যন্ত সংখ্যাগুলোর বিজয় সংখ্যার সমষ্টি কত সেক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে পদসংখ্যা বের করতে হবে তো আমরা জানি যে পদসংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ শেষ পদ কত উনিশ বিয়োগ প্রথম পদ কত এক ডিভাইডেড বাই সাধারণ অন্তর সাধারণ অন্তর কীভাবে বের করতে হয় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ তিন থেকে এক বাদ দুই এবং যোগ এক যোগ এক তাহলে আমাদের পদ সংখ্যা বেরিয়ে যাচ্ছে কত এই উনিশ থেকে এক বাদ আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ দিতে হবে এবং যোগ এক তাহলে নয় দুগুনো আঠারো আর নয় আর এক দশ তো আমি বলেছিলাম যে যদি বিজোড় সংখ্যার ধারা হয় এক তিন পাঁচ সাত এটা কিন্তু বিজোড় সংখ্যা তের সমষ্টি নির্ণয় কিভাবে করতে হবে এই যে পদসংখ্যা বেরোবে সেটাকে দুইবার গুণ করতে হবে অর্থাৎ দশ গুণ দশ অর্থাৎ একশো এর সমষ্টি কিন্তু একশো আমরা যদি এই সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়েও করি তাও কিন্তু একশো পাবো তাহলে আমরা বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি বলতে পারি বিজোড় তাহলে আমরা কিন্তু বলতে পারি বিজোড় ধারাবাহিক সংখ্যার সমষ্টি নির্ণয় এর সূত্র হচ্ছে এন স্ক্যান আমরা এন মানে কি জানি এন মানে কিন্তু পদ সংখ্যা এন স্কোয়ার তো এন স্কোয়ার তো আমরা পদ পেয়েছিলাম কয়টা দশটি তাহলে দশের স্কোয়ার তার মানে দশ গুণ দশ দশ দশকে একশো এভাবেই কিন্তু আমরা বিজয় সংখ্যার সমষ্টি শুধু পদ সংখ্যা বের করেই তাকে স্কোয়ার করলেই বের করতে পারি এই যে সমান্তর ধারায় কিন্তু লগের অঙ্ক দিয়েও কিন্তু আমাদের সমষ্টি নির্ণয় করতে বলতে পারে যেমন লক টু লক ফোর লক এইট এরকম দশটি পদের এখানে কিন্তু বিষয়টা লক্ষণীয় দশটি পদের সমষ্টি কত এই যে দশটি পদ এখানে আমাদের কিন্তু আর পদের সংখ্যা বের করা লাগবে না কিন্তু এখানে একটা জিনিস খরচ করেন এখানে লক টু এটাকে আমরা লিখতে পারি লক টু পাওয়ার ওয়ান যোগ এই লক ফোরকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি লক ফোরকে টু বেজ রেখে পাওয়ার টু দিলে দুটো করে চার আর লক ফোর একই কথা লক এইটের পরিবর্তে আমরা কি লিখতে পারি টু পাওয়ার থ্রি এভাবে কিন্তু দশটা পদ আছে তাহলে আমাদের পাওয়ারগুলো খেয়াল করেন এখানে ওয়ান টু থ্রি অর্থাৎ এখানে বেস কিন্তু সব টু 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 তার মানে এক দুই তিন এভাবে দশটি পদের সমষ্টি কত তাহলে আমি দশটি পদের সমষ্টি নির্ণয় করবো তো যেহেতু বলেছি যে আমাদের দশটা পদের কথা উল্লেখ আছে তাহলে আমাদের কেউ পদ বের করতে হবে না আমাদের বের করতে হবে সমষ্টি সমষ্টির সূত্র আমরা কী জানি শেষ পদ কত যেহেতু আমাদের দশটা পদ আর এটা ধারাবাহিক এক দুই তিন তাহলে শেষ পদ কিন্তু দশ যোগ প্রথম পদ প্রথম পদ কত এক ডিভাইডেড বাই টু গুণ সংখ্যা পদসংখ্যা কয়টি যেহেতু এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে তাহলে দশটি পদসংখ্যা দশ তাহলে আমাদের কি হচ্ছে এগারো বাই দুই গুণ দশ তাহলে পাঁচ দুগুণ দশ এটা কাটাকাটি করলে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে এই যে আমাদের সবার বেস লক টু ছিল তার মানে কিন্তু এটা পঞ্চান্ন লগ টু এটাই কিন্তু এর সমষ্টি আচ্ছা দেখুন আরও একটা লগের সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে দিয়ে করতে পারি সেটা হলো এই যে লগ এ লগ টু লগ থ্রি অর্থাৎ এটাকে আমি যদি এর ওপরে কিছু নেই মানে ওয়ান লগ এটু দেব এ পাওয়ার ওয়ান এ পাওয়ার টু থ্রি অর্থাৎ এইভাবে কিন্তু সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে তাহলে এটা ধারাবাহিক তো আমরা প্রথম পর্বে যেটা শিখেছিলাম ধারাবাহিক যদি হয় তাহলে আমরা কিন্তু এইভাবেও করতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এই সাতটি পদের সমষ্টি কত এন মানে কিন্তু সেভেন আর এখানে এন মানে যদি সেভেন হয় সেভেন আর এই ওয়ান এইট এইট বাই টু চার দু কোনো আট চার সাতা আঠাশ অর্থাৎ এই এক থেকে সাতটি পদের সমষ্টি কিন্তু আঠাশ আর আপনি যদি সমষ্টি সূত্র ওইভাবেও করেন তাতেও কিন্তু একইভাবে আঠাশ আসবে তাহলে এই শেষ পর্যন্ত কী হবে এটা লগ এটি টোয়েন্টি এইট বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি টোয়েন্টি এইট এ এটাই কিন্তু সমষ্টি এটাই অ্যান্সার আসলে এবার একটু ভিন্ন টাইপের অঙ্কে আসি এক থেকে উনপর্যায় পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এখানে চানতে চাইছে কিন্তু গড় এতক্ষণ যা আমরা নির্ণয় শিখলাম সমষ্টি তো এই যদি গড় নির্ণয় বলে তাহলে সমষ্টির যে সূত্র ছিল আমাদের আর পদসংখ্যা লাগবে না গড় নির্ণয় চাইলে কিন্তু আমাদের পদসংখ্যা লাগবে না এটা আমরা মুছে দিই আর সমষ্টি নির্ণয়ের যে সূত্র ছিল শেষ যোগ প্রথম পর ডিভাইডেড বাই টু এর যে পদসংখ্যাটা ছিল এই পদ পদসংখ্যাটা লাগবে না তাহলে এই যে শেষ প্রথম প্রথমবার ডিভাইডেড বাই টু এটা কিন্তু গড়ের সূত্র এটা আর সমষ্টির সূত্র না এটা কিসের সূত্র হয়ে গেল এটা হয়ে গেল কিন্তু গড়ের সূত্র তাহলে গড়ের সূত্র আলাদা কোনো সূত্র নয় সমষ্টির যে সূত্র যার প্রথম অংশটাই তাহলে আমরা এর সমষ্টি নির্ণয়টা করি সরি গড় নির্ণয়টা করি শেষ শেষ পদ কত উনপঞ্চাশ যোগ প্রথম পথ প্রথম পথ কত এক ডিভাইডেড বাই টু তাহলে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হবে পঁচিশ তাহলে এক থেকে উনপঞ্চাশ সংখ্যাগুলোর গড় কিন্তু পঁচিশ অন্য একটি পরীক্ষায় এই প্রশ্নটা জাস্ট এখানে উনপঞ্চাশ না এসে এখানে এসেছে কুড়ি পর্যন্ত এক থেকে কুড়ি পর্যন্ত ক্রমিক এক থেকে কুড়ি পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত এক থেকে কুড়ি পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সংখ্যাগুলোর গড় কত তো এক থেকে কুড়ি পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত তো এক কিন্তু বিজোড় এখন কুড়ি কিন্তু বিজোড় নয় তাহলে কুড়ির আগের যে বিজোড় সেটা কত উনিশ তাহলে আমরা গড় নির্ণয় এবার কীভাবে করব আমরা জানি শেষ পদ যোগ প্রথম পদ শেষ পদ কিন্তু এখন উনিশ যদিও এখানে কুড়ি দেওয়া আছে কুড়ি যেহেতু বিজোড় নয় এজন্য আর আগের সংখ্যা ধরতে হবে কুড়ি যোগ এক উনিশ যোগ এক ডিভাইডেড বাই টু তাহলে কুড়ি ভাগ দুই দশ যোগন কুড়ি তাহলে গড় কিন্তু 10 দেখুন আরও একটি প্রশ্ন এভাবে হচ্ছে দুই থেকে শুরু করে পরপর পাঁচটি এখানে একটু জোর হবে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত তো দুই থেকে শুরু করে দুই যদি প্রথম জোড় হয় তারপরের জোড় কিন্তু চার ছয় আট দশ তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সংখ্যাগুলোর গড় কত তো গড়ের সূত্র কি আমরা জানি শেষ পথ যোগ প্রথম পথ পদ কত দশ প্রথম পথ কত দুই ডিভাইডেড বাই টু তাহলে কত হলো কে দুই দে ভাগ তার মানে হচ্ছে ছয় এটাই কিন্তু উত্তর তো এভাবে করে আমরা কিন্তু সমান্তরধারার অঙ্কগুলো মুহূর্তেই করতে পারি তো বেশি বেশি প্র্যাকটিস করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম